Hello everyone. Lenovo actually produces good looking cheeks. Sorry, I mean good looking laptops. So Lenovo Ideapad 330. Khubi gorgeous and stunning looking ekta laptop, entry level ekta laptop. So Lenovo Ideapad 330 এই নোটবুকটা মেইনলি ইন্টেলের সেলেরনের একটা প্রসেসর দিয়ে পাওয়ার আপ করা ইন্টেল সেলেরন N4000 যে প্রসেসরটা এটা একটু ওল্ড খুব বেশি ওল্ড না মোটামুটি ওল্ড হলো বাট আলটিমেটলি কমপ্লিটলি যেই প্যাকেজটা বা যে অফারটা করতেছে লেনোভো এই আইডিয়াপ্যাড 313 এ সেটা খুবই ভালো 4 MB ক্যাশ পাচ্ছেন যদিও সেলেরনের প্রসেসর বাস্ট ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ 2.7 GHz পর্যন্ত এন্ট্রি লেভেলের যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলেছি লাইক প্রিলিউডের A9400 বা N5001 তো ওগুলোর সাথে কম্পেয়ার করলে এই জায়গাতে আপনি যেটা পাচ্ছেন আমি পার্সোনালি ডলবি সাউন্ড সিস্টেমের অনেক বেশি ফ্যান আর লেনোভোর বিশেষ করে এসআর যেহেতু ইউজ করি এবং লেনোভোর অনেক ল্যাপটপের মধ্যে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে ডলবি সাউন্ড সিস্টেমটা দেওয়া থাকে স্টেরিও স্পিকার পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম সো দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং থিং এবং যেটা হয়তো আপনার অনেককেই অ্যাট্রাক্ট করবে এই ল্যাপটপটার বিষয়ে দামের কথা কনসিডার করলে বা বিলো 25,000 বা 25K এর মধ্যে যদি চিন্তা করেন যে একটা বেটার সিগমেন্ট দেন ইট কুড বি ইয়োর চয়েস ইন্টেলের সেলেরনের এই প্রসেসরটা একটু ওল্ড হলেও 4 MB স্মার্ট ক্যাশ মেমোরি আছে আর যার কারণে আপনি হয়তো বা খুব ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন মোটামুটি ছোটোখাটো অনায়াসে কাজগুলো করে ফেলতে পারবেন খুব বেশি হ্যাসেলমেন্টে পড়তে হবে না এর বাইরেও সর্বোচ্চ আপনি DDR4 RAM 8 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন ল্যাপটপের সাথে ইনিশিয়ালি আপনার 4 GB RAM থাকবে RAM এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আপনি চাইলে DDR3 L বা LPDDR3 এসবে ব্যবহার করতে পারবেন তবে DDR4 ব্যবহার করাই ভালো যেহেতু সর্বোচ্চ 2133 MHz পর্যন্ত আপনি ফ্রিকোয়েন্সি পাবেন সেক্ষেত্রে খুব ভালো একটা সাপোর্ট পাবেন বিশেষ করে ল্যাপটপ বুটের ক্ষেত্রে বা যে কোনো সফটওয়্যার লঞ্চের ক্ষেত্রে তো এর বাইরে যদি আপনি অন্যান্য জিনিসের থেকে কনসিডার করেন ফ্রিকোয়েন্সিটা যদি বলেন 2.7 GHz পর্যন্ত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বাস্ট ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হচ্ছে ইন্টেল বলে থাকে তো সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন বিশেষ করে বেশি হ্যাভি প্রসেসিংয়ে বা যেই ক্ষেত্রে সকল সফটওয়্যারগুলো অনেক বেশি লোড নিতে হয় সেগুলোর ক্ষেত্রে এন্ট্রি লেভেলের ল্যাপটপগুলোতে অপটিক্যাল ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ খুব একটা দেখা যায় না সেক্ষেত্রে যদি আপনি কনসিডার করেন এই ল্যাপটপটাতে ডিভিডি ড্রাইভ থাকবে আর যেহেতু লেনোভো খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড এবং আমি জানার মতো বাংলাদেশের সবচেয়েতে বেশি যেই সকল বাইরের ল্যাপটপ বা ব্র্যান্ডের ল্যাপটপগুলো সাধারণত ইম্পোর্ট হয় সেক্ষেত্রে লেনোভো সবচেয়েতে এগিয়ে লেনোভোর পরপরই থাকে ডেল দ্যান এইচপি এসব ল্যাপটপগুলো সো হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও ইফ ইউ ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো আইল সি ইন মাই নেক্সট ভিডিও টিল দ্যান স্টে অসাম